প্রোগ্রামিং পল্লিতে আপনাকে আবারও স্বাগতম। রুগো রিসার্চ ইউটিউব, এটা আমার বিজয় স্টুডিও। আমরা এই টোটাল ইউজ জুড়ে আমরা বিজয় স্টুডিও 2022 ইউজ করি, 2022 ইউজ করি। ওকে, তো আমরা আজকে আমরা ক্লোন করব আমাদের যে রিপোজিটরি আছে, আমরা যেটা ভাবে ক্রিয়েট করলাম, সেই ক্রিয়েট করা রিপোজিটরিটা আমরা আসলে ক্লোন করব। ওকে, এই হচ্ছে আমার গিটহাব প্রোফাইল। তো গিটহাবে অলরেডি আমরা রিপোজিটরি ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে মাইক্রো সার্ভিস ডেমো। এটা আমাদের আসলে প্রোন করার জন্য কী করতে হবে, প্রোন করার জন্য যে পোর্ট বাটনটা দেখতে পাচ্ছি সেখানে আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে লিঙ্কটা আমি দেখতে পাবো, এসিটিপিএস যে লিঙ্কটা আস এসিটিপিএস লিঙ্কটা আমি এখানে ক্লিক করে কপি করে নিলাম, অলরেডি কপি। তো আপনারা চাইলে এখানে ডাউনলোড করে নিতে পারেন জিপ ফাইল। আমি এখানে কপি করলাম, লিঙ্কটা কপি করলাম, তো কপি করে চলে আসলাম ভিজুয়াল স্টুডিওতে। আমরা ক্লোন করব, ক্লোন করার জন্য এখানে দেখতে পাচ্ছি, দেখেন ক্লোনের রিপোজিটরি। আমরা ক্লোনের রিপোজিটরিতে ক্লিক করলাম, অ্যান্ড আমার যে এই রিপোজিটরির লোকেশান আছে, ইউআরএল আছে, সেই ইউআরএলটা আমি এখানে নিয়ে দিই। এখানে আমি পাথ, আমার যে এই ফোল্ডার পাথ, আমি আসলে এটা কোথায় রিপোজিটরি রাখতে চাই সেটা আমি বলে দিব। ফোল্ডার পাথটা আমি একটু দেখে নিই, মাইক্রো সার্ভিস। তো মাইক্রো সার্ভিসের মধ্যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, এটার নাম দিব হচ্ছে মাইক্রো সার্ভিস ডেমো। ওকে, দেন এটাকে আমি সিলেক্ট করলাম, এবার আমি এটাকে ক্লোন দিব। ক্লোনিং হচ্ছে, আমার ক্লোন হওয়ার পর দেখব আসলে আমাদের কী কী চেঞ্জ আসলো। দেখেন আমি যখন এটাতে ক্লিক করলাম, আমি দুইটা জিনিস দেখতে পারলাম, ডিড ইগনোর গিভ মি ইন ফাইল, যেটা আমরা ইনক্লুড করছি, রাইট, গিট ইগনোর অ্যাড করছি এবং রিডমি ফাইল অ্যাড করছি, সেটা আমি এখানে দেখলাম চলে আসছে। এবার আমি একটা সলিউশন, ব্ল্যাঙ্ক সলিউশন ক্রিয়েট করব আমার এই ফোল্ডার লোকেশনের মধ্যে। আমি ফাইলে চলে আসলাম, নিউ নিউ প্রজেক্ট, ব্ল্যাঙ্ক সলিউশন, অফকোর্স ব্ল্যাঙ্ক সলিউশন নিচ্ছি, খেয়াল রাখতে হবে। আমি এখানে ব্ল্যাঙ্ক সলিউশনের ক্লিক করলাম, দেন নেক্সট বাটনে ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক সলিউশন, এই সলিউশনের নাম দিচ্ছি হরি লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি, লোকেশনটা একটু চেঞ্জ করব, লোকেশন আমার লোকেশনটা দিয়ে দিব ইগায়ের ইউট্রিয়াল মাইক্রো সার্ভিস ডেমো। এটা হচ্ছে আমার লোকেশন, দেন আমি ক্রিয়েট করব, ফাইন, এখানে আমার একটা ব্ল্যাঙ্ক সলিউশন ক্রিয়েট হয়ে গেল। এই ব্ল্যাঙ্ক সলিউশনটা আমার রাইট পাথে আছে কিনা সেটা আমি কীভাবে দেখব, সেটা আমি বেশি নেই ক্রস চেক করার জন্য। আমি সলিউশনের উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে ওপেন ফোল্ডার ইন ফাইল এক্সপ্লোরার, এতে আপনি ক্লিক করলেই আপনার আসলে অ্যাকচুয়াল পাথটাতে চলে আসবে। মাইক্রো সার্ভিস ডেমো, এটা হচ্ছে আমার রুট ফোল্ডার। এই রুট ফোল্ডারের মধ্যে মাইক্রো সার্ভিস ডেমো আমি এটাকে রিনেম করব, এটাকে রিনেম করে আমি করে ফেললাম সোর্স। আমার যাবতীয় যত কোড আছে আমি সব এই সোর্স ফাইলটার মধ্যে রাখব, দেন এটাকে আমি সেভ করলাম। এবার যদি আমি একটু দেখি, রাইট ক্লিক, ওপেন ফোল্ডার এক্সপ্লোরার, এটাকে আমি ক্লোজ করব, ক্লোজ করে আবার ওপেন করব, ওপেন করলাম, দেন ভেরিফাই করব। ওকে, এখানে বললাম এবার ওপেন ফোল্ডার ইন ফাইল এক্সপ্লোরার,
আমার ফোল্ডার পাথ একদম ঠিক আছে। ওকে, তো মাইক্রো সার্ভিস ডেমো সোর্স অ্যান্ড হচ্ছে আমার এসএলএন যে ফাইলটা আছে, আমরা যখন ফোল্ডার পাথ চেঞ্জ করবো অবশ্যই চেঞ্জ করার পর এটা ক্লোজ করে ওপেন করে নিই, প্রবলেমটা এখন আমরা যেটা করবো আমাদের যে সলিউশনটা আমরা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে আমার পুশফুল তারপরে আপডেট করে দিব আমাদের গিটে, গিটহাবের মধ্যে আমরা আপডেট করবো যে আমাদের যে সলিউশনটা আমরা অলরেডি নিলাম। এখানে দেখেন সলিউশন এক্সপ্লোরার, এই সলিউশন এক্সপ্লোরারের গিট চেঞ্জ আছে পাশে, গিট চেঞ্জে আমি চলে আসলাম। তো এখানে এসে আমি একটা কমিট করে দিব, তো আমি এখানে লিখলাম ইয়াল ফর্মেট, সরি ইনিশিয়াল, দেন এখানে যা যা আছে সবগুলো আমি কমিট করতে চাই, কমিট অল, কমিট হলো। কমিট করার পর আমরা যেটা করতে পারি এটা হচ্ছে এখানে এসে সরি ওয়ান আউট হুই, এখানে যখন আমরা ক্লিক করবো ডিটেলসটা আমাকে দেখাবে, তো আমি চাইলে এখান থেকে পুশ করে দিতে পারি, পুশ করি, পুশ করে যদি আমি এখান থেকে পুশ করে দিই সার্ভার আপডেট হয়ে যাবে, এখান থেকে পুশ করতে পারি, অথবা এখানে দেখেন পুশ পুল যদি অপশন আছে আমরা চাইলে এখান থেকে পুশ করতে পারি। আমি এখানে পুশে ক্লিক করলাম, আমরা যদি আমাদের গিটহাব প্রোফাইলে যাই এখানে আমি একটু রিফ্রেশ দিব, অলরেডি সোর্স ফোল্ডার চলে আসছে, সোর্স ফোল্ডারের আন্ডারে আমরা আমাদের যেই এস এল এন ফাইল প্রজেক্টর ফাইল সেটা আমরা দেখি, তার মানে আমাদের কোডটা আপডেট হয়ে গেল। আমরা এরকম করে স্টেপ বাই স্টেপ যত কাজ করবো সবগুলো আমরা আমাদের গিটহাবে আপ টু ডেট রাখ। ওকে, আমরা অপশন ক্রিয়েট করলাম, তো পরবর্তীতে আমরা আসলে আমাদের যে প্রথম আমাদের মাইক্রো সার্ভিসেস এর ক্যাটালগ ডট ইপিআই এই ক্যাটালগের ইপিআই কাজ করব, এবং ওখানে থাকবেন, সাথেই থাকবেন আন্ডারফেড।